হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজকে তোমাদের প্রফিট লসের চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস হচ্ছে। তো 3 নম্বর ক্লাসের প্রথম অঙ্কটা তোমরা দেখো কি বলছে। তোমাদের পিডিএফ দেখবে গ্রুপে আমি দিয়ে দিয়েছি, এবং ওই পিডিএফ থেকে তোমরা কিন্তু সমস্ত অঙ্ক করার চেষ্টা করবে। এ একটি বস্তু বি এর কাছে 20% ক্ষতিতে বিক্রি করে, যে এটিকে সি এর কাছে 18% লাভে বিক্রি করে, পরে সি 10% লাভে ডি এর কাছে এটা বিক্রি করে। যদি সি এর লাভ 944 টাকা হয় তাহলে এ এর ক্ষতি কত? আচ্ছা, এ তাহলে বস্তুটা বিক্রি করেছে কার কাছে? এ বিক্রি করেছে বি এর কাছে 20% ক্ষতিতে, তাই তো? 20% ক্ষতিতে। আচ্ছা, যে সেটিকে মানে বি তার মানে সেটিকে সি এর কাছে বিক্রি করছে 18% লাভে, 18% লাভে। আচ্ছা, পরে সি নাকি এটাকে বিক্রি করেছে আবার ডি এর কাছে, সেটা আবার কত পার্সেন্ট? 10% লাভে। আচ্ছা, বোঝে যে সি এর লাভ যদি 944 টাকা হয়, আচ্ছা তাহলে সি যে লাভে বিক্রি করেছে সেই লাভের পরিমাণটা কত? 944 টাকা। তাহলে এ এর ক্ষতি কত? এ যে ক্ষতিটা বিক্রি করেছিল সেই ক্ষতির পরিমাণটা কত সেটা আমাকে কিন্তু বার করতে হবে, এর ক্ষতির পরিমাণটা। তাহলে আমরা যদি এর দামটা আমি যদি ধরে নিই 100, তাহলে তুমি জানো 80-20% ক্ষতি মানে কত? বি কে বিক্রি করেছে 80 টাকায় বা 80 ইউনিটে। আচ্ছা, বি আবার সি কে বিক্রি করেছে কত লাভে? 18% লাভে। তাহলে আমি বলবো 80 × 118/100, তার মানে 20 দিয়ে কাটলে 4×20 80, 5×20 100। তাহলে এটা হচ্ছে 4×8 72, 4×4 472/5, এত ইউনিট। আবার সি নাকি এটা ডি কে বিক্রি করেছে, ডি কে কত লাভে বিক্রি করেছে? এর উপরে বলছে যে 10% লাভে বিক্রি করেছে। 10% লাভে বিক্রি করেছে, আমার তো শুধু লাভটাই দরকার না? তাহলে লাভ ইজ ইকুয়াল টু আমি কত বলবো? 472, 472/5, এত গুণ 10/100। 10% লাভ বলেছে মানে কি 10/100। কাটাকুটি করলে আমি কি পাচ্ছি দেখো, 472/50 ইউনিট, 472/50, 5×10 = 50 ইউনিট, এটা হলো লাভ। আচ্ছা, এই লাভের পরিমাণটাই 944 টাকা বলে দিয়েছে। কত বলেছে ভাই? 944। তাহলে আমি এদিকে লিখছি। আচ্ছা, তার মানে এটা হলো কার লাভ? এই যে লাভটা বের করেছি এটাই তো সি এর লাভ। আচ্ছা, তাহলে এর ক্ষতি কত? 20 ইউনিট। এর ক্ষতি কত? 20 ইউনিট। তাহলে আমি এখানে পেয়ে গেছি লাভের পরিমাণ, যেটা সি এর লাভ সেটা হলো 472/50 ইউনিট, যার ভ্যালু বলে দিয়েছে 944 টাকা। ঠিক আছে, লাভের পরিমাণটা 944 টাকা। তাহলে 472 × 2 করলেই 972 হয়, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 50×100 টাকা। আর এর লাভ তো 20 ইউনিট, এই যে এর লাভ, এই সরি এর লাভ নয়, সরি এর ক্ষতি 20 ইউনিট, সেটাই বের করতে দিয়েছে। তাহলে 20 ইউনিট ইজ ইকুয়াল টু 20×100 করলে কত হয়? 2000 টাকা। তাহলে অপশান কোথায় 2000 আছে? অপশান ডিতে 2000 আছে। চলো দেখে নিই তার পরের অঙ্ক। এর পরের অঙ্কটা কি বলছে? 8টি বই ও 5টি কলমের মোট মূল্য 92 টাকা, আর 5টি বই 8টি কলমের মোট মূল্য 77 টাকা, 3টি বই ও 2টি কলমের মূল্য নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তোমাদের কিন্তু এটা নিজে নিজে করতে হবে, খুব সহজই অঙ্ক। তো পজ করে নিয়ে নিজে নিজে চেষ্টা করো, তারপরে কিন্তু সলিউশনটা তোমরা দেখে নেবে। তাহলে 8খানা বই মানে 8 বুক প্লাস 5খানা কলম মানে 5 পেন, এদের মোট মূল্য কত? 92 টাকা। এদের মোট মূল্য 92 টাকা। আর পরে বলেছে 5টি বই, তাহলে বইয়ের এই জায়গাটায় কত হয়েছে? 5,
আর কতগুলো কলম? 8টি কলম, 8টি পেন, তার মোট মূল্য কত? 77 টাকা। তাহলে যখনই দেখবে এই বিষয়টা ঘটবে, মানে বুকের সামনে রয়েছে 8 আর পেনের সামনে রয়েছে 5, সেটা পরের লাইনে চেঞ্জ হয়ে গেছে, মানে 5-এর দিকে আর 8 ওদিকে চলে গেছে, তখনই দুটো জিনিস করবে, একবার যোগ আর একবার বিয়োগ, কথাটা মনে থাকবে। যখনই দেখবে যে জাস্ট সহগগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে বুকের যে সহগটা ছিল কত, বুকের এখানে সহগ ছিল 8, সেটা দেখো পেনের ওদিকে চলে গেছে, আর পেনের ছিল 5, সেটা বুকের এদিকে চলে এসেছে। হ্যাঁ, তাহলে এই ধরনের অঙ্কগুলোতে কী করবে তুমি? যোগ আর বিয়োগ করবে। আচ্ছা, তাহলে প্রথমে এইটাকে যোগ করলে কত হয়? 8 আর 5-এ 13খানা বুক, 13খানা বুক, আর 8 আর 5-এ 13খানা পেন, তাহলে 13 আমি কমনই নিয়ে নিচ্ছি একবারে, তাহলে বুক প্লাস পেন ইজ ইকুয়াল টু 7, 8, 9, 7 আর 9-এ 16। তাহলে আমি বলবো বুক প্লাস পেন ইজ ইকুয়াল টু 13 দিয়ে ভাগ করলে 13, 13, 169 হয়। ঠিক আছে, এইবার আর একটা কী করতে বলেছি তোমাকে? বিয়োগ করতে বলেছি। তাহলে যখন যোগ করলে তখন তো 13 হলো, যখন বিয়োগ করবে 8 থেকে 5 বাদ গেলে কত হয়? 8 থেকে 5 বাদ গেলে 3 হয়। 8 থেকে 5 বাদ গেলে কত হয়? 3 হয়। তাহলে 3খানা বুক, আর এটা তো 8 নিচে আছে, হ্যাঁ, আর উপরে 5 আছে, তাহলে বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে। কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মানে -3টে পেন হয়ে যাবে। তাহলে মাইনাস যেহেতু আমি 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পেন 3টে পেন হয়ে গেল ইজ ইকুয়াল টু 92 থেকে 77 বাদ গেলে 7 আর 5-এ 12, 8, 9, 15 টাকা। তাহলে বুক মাইনাস পেন ইজ ইকুয়াল টু, আমি বলবো 3, 5, 15। তাহলে বুক মাইনাস পেন ইজ ইকুয়াল টু 5, আর বুক প্লাস পেন ইজ ইকুয়াল টু 13 এসেছে। তাহলে আমি বলবো বুকের মান কত? যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, তোমাদের এই বিষয়টা সবার জানা আছে কিনা একটু দেখে নাও। যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো কখনো 5 থাকে, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু যখন 3 থাকে, তখন তুমি ডাইরেক্ট এই কথাটা বলবে এক্স ইজ ইকুয়াল টু, মানে দেখো ডাইরেক্ট কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এরকম যদি কোনো কোনো থাকে, তাহলে এক্সের মানটা বলবে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 5 আর 3-এ 8/2, মানে 4, আর ওয়াইয়ের মানটা বলবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 থেকে 3 বাদ গেলে হবে 2, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে মনে থাকে থাকে জানো কথাটা, যখন এক্স প্লাস ওয়াই কিছু আর এক্স মাইনাস ওয়াই কিছু থাকবে, তখন এক্সের মান হয় যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াইয়ের মান হয় বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমি এখানেও তাই বলবো বুক প্লাস পেন আর বুক মাইনাস পেন, তাহলে বুকের মান হলো 13 যোগ 5, 13 আর 5-এ 18/2, মানে 9, আর পেনের মান হলো 13 মাইনাস 5, তাহলে 8/2, মানে হলো 4 দুগুণে 8। তাহলে আমার এখন বের করতে দিয়েছে 3টি বুক প্লাস 2টি পেন, কলমের দাম কত? তাহলে 3 নং 27, আর পেনের দাম তো 1 একটা 4 টাকা করে, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে 8 আর 27 যোগ করলে হয় 35 টাকা। তাহলে কোথায় অপশান রয়েছে? অপশান এ হলো আমার এখানে কারেক্ট উত্তর। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে? একজন লোক 1 টাকায় 3টি টফি কিনলো, 50% লাভের জন্য তাকে 1 টাকায় কটি টফি বিক্রি করতে হবে। আচ্ছা ভাই, তাহলে 3টি টফির দাম কত? 1 টাকা করে, 1 টাকা। আচ্ছা, তাহলে 1টা টফির দাম কত? 1টা টফির দাম হলো 1/3 টাকা, এরকমই বলতে পারো, তাই না? 1/3 টাকা। তাহলে এই যে এটা তো কিনলো না, এই যে দরটাই 3টি টফি 1 টাকা, এটা ধরে কী কিনলো? করলো, কিনলো। আচ্ছা, ক্রয় মূল্য মানে তোমাকে সর্বদাই আমি শিখেছি 100%। তাহলে তুমি বলবে 100% ইজ ইকুয়াল টু 1/3, তাহলে 50% লাভ করতে হবে না, তাহলে 150% মানে কত? 150% মানে কত? তাহলে বলবে 1/3 × 150/100, তাহলে 0 0 কেটে গেল, 5 3 5 15, 5 2 10, 3 3 কেটে গেল, তাহলে কী দাঁড়াচ্ছে? 1/2। আচ্ছা, 1/2 মানে 1 হলো টাকা, আর 2 হলো টফি সংখ্যা, তাহলে এই হলো টফির সংখ্যা। তাহলে কয়টা টফি বিক্রি করতে হবে 150% লাভের জন্য? 2টো টফি বিক্রি করতে হবে, 1 1 টাকায় 2টো টফি বিক্রি করতে হবে। এই দেখো উপরেরটা কেন টাকা বলছি, এই দেখো এখানেও কী হয়েছে, 3টি টফির দাম 1 টাকা, 1টা টফির দাম কত? 1/3, মানে নিচে কি টফি 3টি টফি আর 3টি
আর হলো এখানে একই টাকা, তাহলে এখানেও একই কথা, যেটা বেরোলো উপরে হলো 1 টাকা আর 2টো টফি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলো। একজন ফল বিক্রেতা 80টি কমলা লেবু বিক্রি করে 95টি কমলা লেবুর দাম আদায় করে। আচ্ছা, তার মানে 80খানা বিক্রি করেছে বুঝলে, দিয়ে 95খানার দাম আদায় করে ফেলেছে, তাহলে কতগুলো লাভ হয়ে গেল? 15টা লাভ হয়ে গেছে না? কটা বেচে? 80টা বেচে। তাহলে তুমি বলবে 15টা লাভ হয়েছে 80টা বিক্রি করে, 100-এ কত? 80টা বিক্রি করেছে যে 95টার দাম পেয়ে গেছে, তার মানে 15 লাভ হয়ে গেল না? 15 লাভ হয়েছে 80-তে, 100-এ কত? 20, 4×80, 5×100। তাহলে 5×15 কত? 5×15 75, বাই 4, 4 দিয়ে ভাগ করলে 4×8 72, পড়ে থাকে হলো 3, 4×2 7 28, 4×5 20, 18.75% লাভ। তাহলে এটা সিজিএলে আসা অঙ্ক, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। তো সিজিএলে আসা অঙ্ক মানেই যে অঙ্ক কঠিন হবে এরকম কোনো ব্যাপার না, অঙ্ক কিন্তু একেবারে জলভাতই হয়েছে এখানে, তাই না? তো সব ধরনের অঙ্ক কিন্তু তোমাকে করতেই হবে। তারপরের অঙ্কটায় চলে আসছি। এরপরের অঙ্কটা কি বলছে? একজন দোকানদার 15 টাকায় 10টি টফি কিনলো, আচ্ছা, এবং 40 টাকায় 16টি দরে বিক্রি করলো। তাহলে দেখো, কিনেছে প্রথমে 15 টাকায়, 15 টাকায় কয়টি টফি? 10টি। এটা কিন্তু কেনাকাটা হলো। হ্যাঁ, এবার হবে বিক্রি। বিক্রি বলছে এখানে না 15 টাকা, এটা কত টাকা? 15 টাকা। 15 টাকায় 10টি দরে কিনেছে। আচ্ছা, এই যে দরটা বলেছে, তার মধ্যে তো কাটাকুটি করা যায় না? দর যেটা বলেছে না, এই দরের মধ্যে কাটাকুটি করবে কিন্তু তোমরা, হ্যাঁ, যদি কাটাকুটি যায়। তাহলে আমি বলবো যে 5×2 10, 2টি কিনেছে কয় টাকায়? 3×5 15, 5×8 এখানে 3, 3 টাকায়। তাহলে এটা নতুন দর এলো। হ্যাঁ, তাহলে আমি বলবো 3 টাকায় 2টি দরে কিনেছে। আচ্ছা, এবার হবে বিক্রি। বিক্রিটা কি বলছে? বিক্রিটা বলছে 40 টাকায়, 40 টাকায় 16টি, 16টি, তাই তো? 40 টাকায় 16টি দরে বিক্রি করছে। আচ্ছা, এখানেও যদি কাটাকুটি যায় তাও করতে হবে। তাহলে 8×16, 5×8 40, তার মানে আমি বলবো যে 5 টাকায়, 5 টাকায় 2টি এটা কি করলো? বিক্রি করলো, এটা বিক্রি করলো। এবার দেখো, 2টি কিনেছিল, 2টোই বিক্রি হয়ে গেছে। 2টো কিনেছিল, 2টোই বিক্রি হয়ে গেছে, তাই না? তাহলে তুমি লাভ বা ক্ষতি কিন্তু বের করতে পারবা, কথাটা মনে থাকবে। 2টো কিনেছিল, 2টোই যদি বিক্রি হয়ে যায় তাহলেই লাভ বা ক্ষতি বের করা যায়। কিন্তু দেখা গেল 5টা কিনেছো, 3টে বিক্রি করেছো, তাহলে কি লাভ বা ক্ষতি বের করতে পারবা? করতে পারবে না। সবসময় কথাটা মনে রাখবে, লাভ বা ক্ষতি বের করতে গেলে যত সংখ্যক বা যত পরিমাণটা তুমি কিনেছো তত সংখ্যকই তোমাকে কিন্তু বিক্রি করতে হবে। তাহলে আমি বলবো 3 টাকায় কিনেছিল 2খানা, আর বিক্রি করলো কত? 5 টাকায়। তাহলে কত লাভ হলো? 2 টাকা লাভ হলো। 2 টাকা লাভ হয়েছে কত? 3×100 হান্ড্রেডে কত? এই তোমাদের তো আমি শিখেছি 1/3 মানে 33 পূর্ণ 1/3, তাহলে 2/3 মানে 33×66 পূর্ণ 2/3, আর 66 পূর্ণ 2/3 মানে কি? 66.67%। এটা ভাগ করলে তুমি কোন উত্তরটা পাবে? অপশান ডি পাবে। ঠিক আছে, চলো দেখে নিই পরের অঙ্ক। পরের অঙ্কটা বলছে, একজন দোকানদার 60টি পেন্সিল, 4টি, আচ্ছা কি বলছে দেখো, একজন দোকানদার 60খানা পেন্সিল কিনেছে, 4টি 5 টাকা দরে। ও আচ্ছা, প্রথমে না কিছু সংখ্যক 60খানা পেন্সিল কিনে নিয়েছে, আচ্ছা, পরে আবার 60খানা পেন্সিল কিনেছে, মানে সমান সংখ্যক দু জায়গা থেকে পেন্সিল কিনেছে। তো এইটুকু আমি কিন্তু বুঝতে পেরেছি অঙ্কটা পড়ে। হ্যাঁ, দুই জায়গা থেকে সমান সংখ্যক পেন্সিল কিনেছে। আচ্ছা, প্রথমে যখন পেন্সিল কিনতে গেল তখন দরটা কেমন ছিল? 4টি 4টি 5 টাকা, 4টি 5 টাকা। আচ্ছা, পরের বার যখন কিনতে গেল সেটা হলো 2টি 2টি 3 টাকা। আচ্ছা, দুই জায়গা থেকে 60টি করে কিনেছে মানে হলো ভাই, দুই জায়গা থেকে 60টি করে কিনেছে তার মানে হলো দুই জায়গা থেকে সমান সংখ্যক পেন্সিল কিনেছে। ঠিক আছে, তার মানে যে এই টি টি লেখা জায়গায় যে 60 বানাতে হবে এটা না,
তুমি যা এই দুই জায়গায় সমান বানিয়ে দেবে, ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছো? দুই জায়গায় সমান বানিয়ে দেবে, এখানেও 60টা কিনেছে, এখানেও 60টা কিনেছে, মানে দুই জায়গায় সমান সংখ্যক কিনেছে। তাহলে আমি দেখছি এখানে 4টি কিনেছে আর এখানে 2টি কিনেছে, তাহলে আমি বলবো এখানে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4টি কেনা কমপ্লিট হয়ে যাবে, সমান সংখ্যক হয়ে যাবে দুই জায়গাতেই, আর তাহলে এখানেও 2 দিয়ে গুণ হবে। তাহলে আমি বলবো দুই জায়গা থেকে 4 4 মোট কত 8টি পেন্সিল কিনেছে, দুই জায়গায় মিলিয়ে মোট 4 4 8টি পেন্সিল কিনেছে, কেনা কমপ্লিট হয়েছে। আচ্ছা কত টাকা ইনভেস্ট করেছে তাতে? এখানে 5 টাকা ইনভেস্ট করেছে আর এখানে 3 দুগুণই 3 দুগুণই গুণ করলে কত হয়? 6 টাকা, 6 টাকা। তাহলে 5 আর 6 মোট 11 টাকা দিয়ে ও 8টি পেন্সিল কিনেছে। এইবার কি বলছে, তিনি সমস্ত পেন্সিল মিশ্রিত করে দিয়েছে, আমি তো মিশিয়েই ফেলেছি 4 4 8, তাই না? 11 টাকা দিয়ে কিনেছে, কিনে এই যে কেনার পরে ও বিক্রি করবে, 3টি বিক্রি করবে কত দরে? 4 টাকা দরে, 4 টাকা দরে, ঠিক আছে? তাহলে এটা হলো বিক্রয় মূল্য। তাহলে আমি তোমাকে একটু আগেই শেখাচ্ছিলাম, এবার জিজ্ঞাসা করেছে কি, এবার জিজ্ঞাসা করেছে লাভ বা ক্ষতি খোঁজো। আচ্ছা ভাই, এই লাভ বা ক্ষতি যখনই তুমি খুঁজতে যাবে, তখনই লাভ বা ক্ষতি খুঁজতে গেলে আমি তোমাকে একটু আগেই বললাম যে যতগুলো কিনেছো, যতগুলো কিনেছো ততগুলোই তোমাকে বিক্রি করতে হবে, অর্থাৎ এই যে টি টি না, এই জিনিসটাকে তোমাকে সমান বানাতে হবে, ঠিক আছে? কথাটা বোঝা গেছে? তাহলে এখানে 8টা কিনেছিল আর এখানে 3টে বিক্রি হয়েছে, তাহলে লাভ বা ক্ষতি বুঝতে পারবো না, আমাকে যতগুলো কিনতে হবে ততগুলোই বিক্রি করতে হবে। তাহলে এই দুই জায়গায় সমান করতে গেলে এখানে 3 দিয়ে গুণ করে দাও আর এখানে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 8 কত হয়ে গেল? এখানেও 24টি আর এখানেও 24টি। তাহলে আমি বলবো এখানে 3 গুণ টাকা ইনভেস্ট করেছে, যেহেতু 3 দিয়ে এইদিকে গুণ হয়েছে, মানে এখানে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 11 কত? 33 টাকা দিয়ে কিনেছিল। আর কত টাকায় বিক্রি করলো? এখানে 8 গুণ হয়েছে, মানে এখানেও 8 গুণ হবে, তাহলে 4টা 32 টাকায় বিক্রি করলো, ঠিক আছে? তাহলে বলো ক্ষতি না লাভ হলো? তাহলে হয়ে গেল ক্ষতি। কত টাকা ক্ষতি হলো? 1। তাহলে আমি বলবো 1 টাকা ক্ষতি হলো, লস পার্সেন্ট বের করে দিই, ক্ষতির হার 1 টাকা ক্ষতি হলো 33 টাকার উপরে, 100-এ কত? তাহলে কত হবে? 3 পূর্ণ 1/33%, এটা অপশান বিতে আছে কিন্তু। হ্যাঁ, তো এটাও সিজিএল এসেছিলো এই বছরেরই পরীক্ষায়, দেখতেই পাচ্ছ তোমরা কতটা আপডেটেড কিন্তু কোশ্চেন তোমরা কিন্তু পড়তে থাকছ তোমাদের এই পেইড ব্যাচে, ঠিক আছে? তো চলো দেখে নিই আমরা তার পরের অঙ্কটা, 10-এর D দাগের অঙ্কটা কি বলছে দেখো। এটাও সিজিএল 2022-এর অঙ্ক বলছে, যে মিন্সের অঙ্ক যদিও এটা, একটি চিকিৎসা লেনদেনে ক্রয় মূল্যের 17 গুণ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যোগফলের 8 গুণের সমান। তাহলে কি বলছে, ক্রয় মূল্যের এই যে কথাটা বলছে না, এই জিনিসটা পুরো ডাইরেক্ট লিখে দেবে তুমি আগে, ক্রয় মূল্যের কত গুণ ভাই? 17 গুণ। সেইটা নাকি বলছে ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে এসপি এর যোগফলের 8 গুণের সমান, যা যা বলে দিয়েছে তাই তাই লিখেছি, ক্রয় মূল্যের 17 গুণ আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যোগফলের 8 গুণের সমান, তাই বলেছে। তাহলে আমি বলবো এখানে ক্রয় মূল্যের কত গুণ আছে? 8 গুণ, আর এখানে ক্রয় মূল্যের 17 গুণ, বিয়োগ করলে হবে ক্রয় মূল্যের কত গুণ? 9 গুণ, ইজ ইকুয়াল টু এইদিকে পড়ে থাকবে সেল প্রাইস মানে বিক্রয় মূল্যের 8 গুণ। তাহলে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু আমি বলবো 8/9, 9টাও পাশে গেলে নিচে চলে যাবে। তার মানে যেটা দাঁড়ালো, সিপি মানে হলো ক্রয় করেছে 8 টাকায় আর এসপি মানে বিক্রি করেছে 9 টাকায়। তাহলে 8 টাকার মাল 9 টাকায় বিক্রি করার মানে লাভ হলো, তাহলে লাভ কত হলো? 1 লাভ হলো। তাহলে সেই লাভ বা ক্ষতির হার চেয়েছে, তাহলে আমি বলবো লাভের হার বা প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1 টাকা লাভ হয়েছে 8 টাকার উপরে, 100-এ কত? আর 1/8 মানে আমি তোমাকে শিখিয়েছি 12.5%, কত ভাই? 12.5%, একদম ঝমাক করে উত্তরটা মেরে দেবে, ঠিক আছে? তাহলে সি হয়ে গেল এখানকার কারেক্ট উত্তর। 10-এর E দাগের অঙ্কটা তোমরা দেখো, তাহলে 10-এর E দাগের অঙ্কটা কি বলছে, কিছু ফল 15টি 140 টাকা দরে কিনেছে আর সমান সংখ্যক, একটু আগেই কিন্তু এই ধরনের অঙ্ক করলাম, যে 60টি 60টি ছিল না, মানে কি সমান সংখ্যক ফল কিনেছে,
আচ্ছা তাহলে প্রথমে কি দরে কিনেছে একটু দেখে নি। একই অঙ্ক যেহেতু তাই আমি আর বেশি পড়ছি না, আমি ডাইরেক্ট করা শুরু করে দিচ্ছি। হ্যাঁ তাহলে আগে দেখে নি কি দরে কিনেছে। 15টি, 15টি 140 টাকা দরে। হ্যাঁ 140 টাকা দরে কিনেছে। আচ্ছা এটার মধ্যে যদি কাটাকুটি যায়, আমি বলেছি কাটাকুটি করবে কিন্তু। হ্যাঁ তাহলে 5 দিয়ে কাটলে 3, 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 আটা 40। তাহলে আমি বলবো যে 3টি কিনেছে 28 টাকা দরে। এটা কি করলো, কিনলো 28 টাকা দরে কিনলো। আচ্ছা এখনো কেনা কিন্তু কমপ্লিট হয়নি ভাই এখানে। হ্যাঁ কেনা এখনো জারি আছে। দিয়ে এরকম কিছু ব্যবসায়ী থাকে না, দুটো বাজার থেকে দু রকমের মাল কিনবে, কিনে নিয়ে তারপরে হলো মিশি টিসে বিক্রি করে, তো এখানেও সেই একই কেস। তাহলে এখনো কেনা কমপ্লিট হয়নি, বলছে এখনো অন্য একটা বাজার থেকে 10টি ফল কিনবে। কত দরে ভাই? 120 টাকা দরে, 120 টাকা দরে। তো এদের মতো কাটাকুটি করা যাচ্ছে। তাহলে আমি বলবো একটি কিনেছে, একটি কিনেছে কত, 12 টাকা দরে। একটা কিনেছে 12 টাকা দরে, এটাও ক্রয় মূল্য। আচ্ছা দুই জায়গা থেকে, দুই জায়গা থেকে সমান সংখ্যক নাকি বলেছিল ফল কিনেছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3টে ফল কিনেছে, আর এখানে দেখতে পাচ্ছি একটা ফল কিনেছে। তাহলে এই যে এই জায়গাটা, এই জায়গাটা 3 দিয়ে গুণ করে দিতে হবে, এখানেও তাহলে 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমি বলবো যে দুই জায়গাতে কি এই যে সমান সংখ্যক ফল কেনার কথা বলেছে না, সেটা সমান হয়ে গেল। তাহলে আমি বলবো কেনা তোমার কমপ্লিট হয়ে গেল। এবার 3 3 6টা ফল কেনা হলো। হ্যাঁ 3 3 6টা ফল কেনা হলো, এবং সেই ছখানা ফলের দাম মোট কত, 28 টাকা এখানে, আর এখানে 3 বরং 36 টাকা, তাই না? 3 বরং 36, তাহলে 8 8 6 14 4, আর 3 2 5 আর 1 6 64 টাকা। তাহলে কেনা কমপ্লিট হলো, এটা সিপি। তাহলে এই কেনা যে কমপ্লিট হলো, এবার মিশিয়ে দিল, 6টি কিনলো 40 64 টাকা ধরে। আচ্ছা আমি বলেছি এর মধ্যে যদি আবার কাটাকুটি যায়, কাটাকুটি করবা কিন্তু। তাহলে আমি বললো 3টি কিনেছে, 3টি কিনেছে কত, 32 2 64, 32 টাকা ধরে। ঠিক আছে কেনাকাটা কমপ্লিট হলো, এইবার হবে বিক্রি। বিক্রি করার সময় বলছে যে 1 ডজন। ভাই 1 ডজন মানে কত, 12টা না? 1 ডজন মানে 12টা। ইস, এখানে তার মানে কাটাটা একটু বেকার হয়ে গেছে না? এখানে কাটাটা আমার বেকার হয়ে গেছে, আমি দেখি খেয়াল করিনি যে অ্যাকচুয়ালি। তাহলে আমি বলতে চাচ্ছি কি টনি, তোমাকে বোঝাচ্ছি, এখানে কাটাটা আমার ভুল হয়ে গেছে, না কাটলে সব থেকে বেস্ট হতো। দেখো আমি কি বলছি, এখানে 6টা কেনা হয়েছিল, 3 3 6টি, তাহলে 6টি কেনা হলো 64 টাকা ধরে, আর বিক্রি হচ্ছে 12টি, 1 ডজন মানে 12টি। তাহলে 12টি বিক্রি হচ্ছে কত, 132 টাকা ধরে, 132 টাকা ধরে। তাহলে কেনা আর হলো বিক্রি, আমি লাভ বা ক্ষতি তখন বুঝতে পারবো যখন টিটি সমান হবে, তাই না? কেনা আর বিক্রয় একই পরিমাণ হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণি 12 হবে, আর এখানে 2 দিয়ে গুণ করলে 64 দুগুণি কত হয়, 64 দুগুণি 128 টাকা হয়। তাহলে 128 টাকায় কিনেছিল আর 132 টাকায় বিক্রি করলো, কত, 6 দুগুণি 12টা, আর এখানেও দেখো 12টা মাল। তাহলে যখন বিক্রি সব হয়ে গেল তখন আমি বুঝতেই পারছি লাভ হয়েছে, 128 টাকার মাল 132-এ বিক্রি হয়েছে। তাহলে কত লাভ, 4 টাকা লাভ হয়েছে, তাই না? 4 টাকা। তাহলে লাভের হার কত, লাভের হার বলবো 4 টাকা লাভ হয়েছে 128 টাকার উপরে, 100-এ কত, তাহলে এত পার্সেন্ট হলো আমার উত্তর। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 2 8 100 by 32, আরও কাটাকুটি যাবে, 4 8 32, 4 দিয়ে 4 25 100, 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 1 পড়ে থাকে, 3 পূর্ণ 1 8%। এটা কোন অপশান আছে, অপশান এ হলো এখানকার কারেক্ট উত্তর। চলে আসি তার পরের অঙ্কটা, 11 দাগের অঙ্কটা কি বলছে, বলছে একজন দোকানদার প্রতি আইটেম 50 টাকা দরে 40টি জিনিস কিনেছিল। প্রতি আইটেম 50 টাকা দরে, আচ্ছা 50 টাকা দরে অনেকগুলো হয়তো আইটেম কিনেছিল, 50 টাকা দরে 40টি আইটেম কিনেছে, 20% লাভের সাথে 35 পিস বিক্রি করেছে, আর 5 পিস ক্ষতিগ্রস্ত পাওয়া গেছে, ও বাকি 5 পিস পুরোপুরি ক্ষতিগ্রস্ত পাওয়া গেছে, মানে কি নষ্ট হয়ে গেছে হয়তো। তিনি 10% ক্ষতি সহ বিক্রি করেছেন, ও আছে, এবং তিনি সেই ক্ষতিগ্রস্ত মালগুলো আবার 10% ক্ষতির সাথে বিক্রিও করেছেন, তাহলে সামগ্রিক লাভের হার কত। দেখো কোন পরীক্ষা এসেছে, CGL 2022। আর এই অঙ্কটার ফ্রিকোয়েন্সি পরীক্ষা আসার
পরিমাণ এত বেশি যে তোমাকে আমি কি করে বলবো। তোমরা এই অঙ্কগুলো একটা হিউজ পরিমাণ প্র্যাকটিস করবে। আচ্ছা, অঙ্কটা আগেই আমি শিখিয়ে ফেলেছি, সুতরাং তোমার এখন কাজ হবে এই অঙ্কটা নিজে নিজে করে দেখা যে তুমি কতটুকু পাচ্ছ। হ্যাঁ, তো আমি তারপরে তো অবশ্যই করে দেবো। তো দেখো কিভাবে আমি অঙ্কটা করছি সেটা আমি বলছি। কতগুলো বস্তু কিনেছে ভাই? 40টা বস্তু কিনেছে। তাহলে আমি লিখছি 40টা বস্তু কিনেছে, তাই না? সে 40টা বস্তুইও কি করবে এখন? বিক্রি করবে। প্রথমে 35 পিস, আর তারপরে থাকলো কত? 5 পিস। পড়ে থাকলো আর কত? 5 পিস। আচ্ছা, এই যে যেভাবে বিক্রিটা হয়েছে, এদের মধ্যে তো কাটাকুটি করা যায় না? তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 8 40। তাহলে যদি আমি বলি 8খানা বস্তু ছিল, সেটা মানে হলো 7 যোগ 1, 5 অক্কে 5 ওটা কেটেছিল। তাহলে 7 যোগ 8, 1 মানেই হলো 8। প্রথমে এই 35 পিস যেটা, সেটা এখন 7-এ কনভার্ট হয়েছে। এইখানে নাকি 20% লাভ হয়েছিল, তাহলে 20% দিয়ে গুণ করলাম। আর বাকি যে 5খানা, মানে এটা এখন 1-এ কনভার্ট হয়েছে, এইটা নাকি 10% ক্ষতি, মানে -10 দিয়ে গুণ করলাম, ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে তার সামগ্রিক লাভ, সামগ্রিক মানে মোটের উপরে, 8-এর উপরে, তাহলে 8-এর উপরে ধরে নিলাম আমি x%। তাহলে আমি পরের লাইনে কি করব? 8x = 7 × 14 = 140% -10 অক্কে 10। তাহলে x = আমি কত বলবো? 140 - 10 মানে 130/8%। তাহলে x-এর মান এইটা বেরিয়ে যায়, তাই তো? কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 4 × 8, আর এখানে হলো 65 × 130। তার মানে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 64, পড়ে থাকে 1, তার মানে 25 4 25 100, মানে 16.25%, যেটা অপশান ডিতে আমার রয়েছে, তাই তো? চলে আসবো আমরা তার পরের অঙ্ক। আচ্ছা, এখানেই আজকে আমার ক্লাস শেষ হচ্ছে। তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা কোনো অঙ্কে। আর পুরো পিডিএফ যেহেতু তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা কিন্তু ওই পিডিএফ দেখে আরও অঙ্ক তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে সকলকে খুব ভালো করে পড়াশোনা করো, সকলকেই ধন্যবাদ।